আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে করে দেখো খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম। আজকের ডেজার্টে থাকছে মিল্ক মালাই পুডিং। ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, খেতেও ভীষণ লোভনীয়। ছোট থেকে বড় বা বৃদ্ধা যে কেউ ডেজার্টটি ভীষণ পছন্দ করবে, আর একবার এই মালাই পুডিংটা বানিয়ে খেলে বারবারই খেতে মন চাইবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। মালাই পুডিং তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ বা 1 লিটার দুধ, আর এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। যেহেতু এটা মালাই পুডিং তাই দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, শুধুমাত্র দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করা হবে। সাথে লিকুইড দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেবার পর এটা খুব ভালো করে গুঁড়া দুধের সাথে আর লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো কর্নফ্লাওয়ার দুধের সাথে পুরোপুরিভাবে মেশানো হয়ে গেলে প্যানটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে চুলায় চাপিয়ে দিচ্ছি, আর অনবরত নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। কোনো অবস্থাতেই জাল করা অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আর না নাড়লে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে জমে যাবে, সেক্ষেত্রে পুডিংটা ঠিক মতো তৈরি করা যাবে না। তবে ঘন ঘন নেড়ে 5 থেকে 7 মিনিট মতো দুধটাকে আমি জাল করে নিয়েছি। নেওয়ার পরে আমার মনে হয়েছে মিষ্টিটা একটু কম, তাই এর সাথে আরও 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও এটা তৈরি করা যাবে, তবে সেক্ষেত্রে আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তো ঘন ঘন নেড়ে নেড়ে দুধটাকে ততক্ষণ পর্যন্তই জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে পারফেক্ট একটা মালাইয়ে পরিণত হয়। আর নাড়তে নাড়তে দুধটাকে ফোটাতে হবে। যখন দুধ ফুটতে শুরু করেছে আর কিছুটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করেছি 4 টুকরা বাটার। এখানে প্রায় 50 গ্রামের মতো বাটার আছে। এখানে কিন্তু বাটারের বদলে ঘিও ব্যবহার করা যাবে, তবে ঘি দিলে দুধের মালাইটা পুরোপুরি যখন জমতে শুরু করবে তার আগ মুহূর্তে দিয়ে দেবেন। তো বাটার মেশানোর পর প্রায় 7 থেকে 8 মিনিট আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এখন দেখেন এটা ফুটতে শুরু করেছে আর দুধের মালাইটা কিন্তু জমে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন প্যানের সাথে কিন্তু কিছু উঠে আসছে। তো এখন চুলার জালটা কিন্তু ঠিক আগের অবস্থায় আছে, অর্থাৎ মিডিয়াম টু লো ফ্লেমে আছে। তো এভাবে করে 5-7 মিনিট জাল করার পর পুডিংয়ের ঘনত্বটা বা মালাইটা যখন ঘন হয়ে আঠালো হয়ে আসবে তখন চুলার জালটা আমি অফ করে দিব। আর এভাবে করেই চুলার উপরে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে হালকা ঠান্ডা করে নেব। এরপর এটাকে আমি পুডিংয়ের পাত্রে সেট করে নেব। এর জন্য আমি আগেই একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডটার মধ্যে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা কিন্তু বাটিতেও পুডিংটা সেট করতে পারবেন। এরপর মোল্ডের মধ্যে সম্পূর্ণ তৈরি করে নেওয়া মালাই মিক্সটা ঢেলে দিলাম। এবার মোল্ডটা একটু ট্যাপ করে দিই যাতে করে পুডিংয়ের মধ্যে কোনো বাবলস ক্রিয়েট না হয়। তো ট্যাপ করার পর এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মোল্ডের মুখটা আমি সিল করে দিচ্ছি যাতে করে গরম ভাবটা এখানেই বসে যায়। এভাবে করে 30 থেকে 40 মিনিট রুমের স্বাভাবিক টেম্পারেচারে রেখেই আমি মোল্ডটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর মোল্ডটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পুডিংয়ের মোল্ডটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো 2 ঘন্টা পর আমি পুডিংয়ের বাটিটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে দেখাচ্ছি পুডিংটা সেট হলো কিনা। দেখেন পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা আনমোল্ড করে দেখাচ্ছি। যেহেতু মোল্ডে আগেই বাটার ব্রাশ করে নিয়েছি তাই এটা কিন্তু সহজেই ডিমোল্ড হয়ে যাবে। তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছুরি দিয়ে মোল্ডের সাইডটাকে একটু আলগা করে নিচ্ছি। এখন এই মোল্ডের উপর একটা প্লেট রেখে পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন পুডিংটা কিন্তু একদমই পারফেক্টভাবে সেট হয়েছে। তো এখন পুডিংটার দেখার সৌন্দর্যের জন্য এর উপরে কিছুটা দুধের গুঁড়া আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে পুডিংয়ের উপরে যে একটু ভেজা ভেজা ভাব আছে এটা কিন্তু আর থাকবে না। আরও একটু আকর্ষণীয় করতে পুডিংয়ের উপর কিছুটা পেস্তা বাদামের গুঁড়া দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লোভনীয় হয়েছে না দেখতে?
খেতেও কিন্তু ভীষণ ইয়ামি হয়। যারা ডিমের পুডিংয়ের ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তারা এই অসাধারণ স্বাদের এই সহজ মালাই পুডিংটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলে রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।